দেশে এখনও কোনো মাঙ্কিপক্সের রোগী ধরা পড়েনি বলে জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডাক্তার শরফুদ্দিন আহমেদ। একই সঙ্গে তিনি দেশের মানুষকে যে কোনো ধরনের গুজব বা আতঙ্ক এড়িয়ে স্বাস্থ্য বিশেষজ্ঞদের পরামর্শ মেনে চলার আহ্বান জানান। বিশ্ববিদ্যালয়ে মাঙ্কিপক্স নিয়ে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে তিনি এই আহ্বান জানান। ডাক্তার শরফুদ্দিন আহমেদ জানান, গুটি বসন্তের টিকা মাঙ্কিপক্স থেকে 85% সুরক্ষা দেয়। এই রোগ হলে 2 সপ্তাহের মধ্যে অথবা সম্ভব হলে 4 দিনের মধ্যে এই টিকা ব্যবহার করতে হবে বলেও জানান তিনি। রোগের কোনো রোগী ধরা পড়ে নাই। গতকাল এ ব্যাপারে একটি মিথ্যা গুজব রটেছিল, সেই রোগটি সম্পর্কে আমরা খোঁজ নিয়েছি। এটা আসলে যে পিসিআরের মাধ্যমে এটা কনফার্ম করতে হয় ডিএনএ ভাইরাস, সেই সুযোগ সুবিধাও আমাদের দেশে এখনো হয়নি। তো আমরা যত তাড়াতাড়ি সম্ভব বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয়ে আমরা এর ব্যবস্থা করছি, এবং আমাদের এখানে যদি কোনো রোগী কখনো আসে আলাদাভাবে একটা ওয়ার্ড করে তাদেরকে ভর্তির ব্যবস্থা, আইসোলেশন করে ভর্তি করে চিকিৎসার ব্যবস্থা করব।